সারা দেশে একদিনে 1 কোটি করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন মীর, টিকা প্রত্যাশীদের ভিড় কেমন দেখছেন এটা তো জানাবেনই, এছাড়া বিশৃঙ্খলা বা কোনো ধরনের অভিযোগ কি টিকা গ্রহীতারা করেছে কিনা? থেকে যে টিকা কার্যক্রম সেটি দেওয়া শুরু হয়েছে। আজকে চট্টগ্রামে, শুধুমাত্র চট্টগ্রামে প্রায় 4 লাখ মানুষের মাঝে এই টিকা প্রয়োগ করা হবে। সকাল থেকে যে মানুষের দীর্ঘ যে সারি, সেটি মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা টিকা নিতে এখানে ভিড় করছেন। আর ভিড়ের কথা যেটি বলেছেন, আসলে যে নগরীতে যে পরিমাণ জনসংখ্যা, সেই জনসংখ্যায় যে ভিড় সেটি আসলে না বলতেই নয় যে অনেক ভিড় এখানে দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে আছে টিকা নেওয়ার জন্য। এছাড়া চট্টগ্রামে যে সবসময় যে নিয়মিত যে কার্যক্রম, 17টি কেন্দ্রে টিকা দেওয়া হতো। এছাড়া আজকে, শুধুমাত্র আজকের দিনে 205টি কেন্দ্র, 41টি ওয়ার্ডে যে টিকা অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে, যে অস্থায়ী কেন্দ্র সেখানে টিকা কার্যক্রম চলছে, গণটিকা কার্যক্রম। এছাড়া যে 12 থেকে 17 বছর বয়সী যে যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা, সেটি বিশেষ করে 3টি কেন্দ্র নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই 3টি কেন্দ্রে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। এছাড়া যে বাকি যে 205টি কেন্দ্র চট্টগ্রাম মহানগরীতে 41টি ওয়ার্ডে আছে, সেগুলোতে 17 বছরের উপরে যারা আছে তাদের সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। এছাড়া চট্টগ্রামে যে উপজেলা পর্যায়েও আরও প্রায় 300 কেন্দ্রের এই যে টিকা প্রয়োগ করা হচ্ছে। যে টিকা কার্যক্রম এখন পর্যন্ত স্বাভাবিকভাবে চলছে, আর যে ভিড় সেটি আসলে এত সংখ্যক মানুষ টিকার জন্য এখানে ভিড় করছে যে আসলে ভিড় এড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর যে জনসংখ্যার যে অবস্থা, সেই অবস্থায় এই ভিড়টি আসলে কর্তৃপক্ষ চেষ্টা করলেও সেই ভিড় আসলে তারা এড়িয়ে। এবার মিনে আপনার কাছ থেকে আমরা বিকেলে পরিস্থিতিও জেনে নেব। ধন্যবাদ।